বাংলাদেশী চলচ্চিত্র একজন অভিনেত্রী। অবন্তী বিশ্বাস মঞ্চ নাম অপু বিশ্বাস হিসাবেই অধিক পরিচিত। জন্ম ১১ই অক্টোবর ১৯৮৯ বগুড়া বাংলাদেশ। হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ৬বার মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন। জন্ম অবন্তী বিশ্বাস ১১ই অক্টোবর ১৯৮৯ বয়স ৩২ বগুড়া বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশি। পেশা অভিনেত্রী। কর্মজীবন ২০০৪ বর্তমান দাম্পত্য সঙ্গী শাকিব খান বিয়ে ২০০৮ বিচ্ছেদ ২০১৭ এক সন্তান আব্রাম খান জয়। পিতা মাতা উপেন্দ্রনাথ বিশ্বাস পিতা শেফ আলী বিশ্বাস মাতা। জন্ম ও কৈশোর অপু বিশ্বাস ১৯৮৯ সালের ১১ই অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফ আলী বিশ্বাসের ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। প্রথম স্কুল এসওএস হারম্যান মেনার, তারপর আলোর মেলা ক্রিসেন্ট হাই স্কুল এবং সব শেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বাবা মায়ের যৌথ উৎসাহেই মূলত নাচতে শুরু করেন। বগুড়ার নৃত্যগুরু আব্দুস সামাদের কাছে নাচের তালিম নেন। এ সময়ে তিনি লাইলি মজনু নৃত্যনাট্যে অভিনয় করেছেন। প্রাতিষ্ঠানিক নাচের হাতেখড়ি হয় বুলবুল ললিতকলা একাডেমিতে, তারপর শিল্পকলা একাডেমি এবং সবশেষে নৃত্যাঞ্চল। নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় দশম হন। অভিনয় জীবন ২০০৫-২০০৯ চলচ্চিত্রে আগমন ও প্রধান চরিত্র অপু বিশ্বাস। ২০০৫ সালে অবন্তী নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফ আই মানিক এই জুটিকে নিয়ে একই বছরে পিতার আসন চাচু ও দাদিমা চলচ্চিত্র নির্মাণ করেন। ২০০৭ সালে অপু মান্নার বিপরীতে মেশিন ম্যান ছবিতে এবং পুনরায় শাকিব খানের বিপরীতে কাবিননামা ছবিতে অভিনয় করেন। পরের ২ বছরে শাকিব অপু জুটির আমাদের ছোট সাহেব ২০০৮ আমার জান আমার প্রাণ ২০০৮ তুমি স্বপ্ন তুমি সাধনা ২০০৮ মনে প্রাণে আছো তুমি ২০০৮ ভালোবাসার লাল গোলাপ ২০০৯ মন যেখানে হৃদয় সেখানে ২০০৯ জান আমার জান ২০০৯ মনে বড় কষ্ট ২০০৯ মায়ের হাতে বেহেশতের চাবি ২০০৯ এবং ও সাথী রে
2009 ছবি ব্যবসা সফল হয়। অপু 2008 সালের জান আমার জান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন। এছাড়া 2008 সালের এক বুক ভালোবাসা ও 2009 সালের মনে বড় কষ্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। 2010-2014 ব্যবসা সফলতা সম্পাদনা 2010 সালে জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং বদিউল আলম খোকন পরিচালিত নিঃশ্বাস আমার তুমি চলচ্চিত্র দুটি ব্লকবাস্টার হিট হয়। বদিউল আলম খোকন পরিচালিত নাম্বার ওয়ান শাকিব খান ব্যবসা সফল হয় এবং ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের সেরা দশে অবস্থান করে। এছাড়া চাঁচু আমার চাঁচু টপ হিরো পরাণ যায় জ্বলিয়া রে হাই প্রেম হায় ভালোবাসা প্রেম মানে না বাধা চলচ্চিত্রে অভিনয় করেন। সব কয়টি চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য তিনি তৃতীয়বারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। 2011 সালে তিনি অমিত হাসান প্রযোজিত প্রথম চলচ্চিত্র কে আপন কে পর চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া শাকিব খানের বিপরীতে তার অভিনীত কোটি টাকার প্রেম কিং খান আদরের জামাই প্রিয়া আমার জান তোর কারণে বেঁচে আছি একবার বলো ভালোবাসি এবং মনের ঘরে বসত করে মুক্তি পায়। 2012 সালে শাকিব খানের বিপরীতে এক টাকার দেন মোহর এক মন এক প্রাণ জিদ্দি মামা চলচ্চিত্রে অভিনয় করেন। এই বছর ঈদুল ফিত্রে তার অভিনীত একটি ছবি ঢাকার কিং এবং ঈদুল আজহায় দুটি ছবি বুক ফাটে তো মুখ ফোটে না ও দূরদর্শক প্রেমিক মুক্তি পায়। এক টাকার দেন মোহর চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পঞ্চবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। 2013 সালে অপু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রে পার্বতী চরিত্রে অভিনয় করেন চাষী নজরুল ইসলাম পরিচালিত। এই চলচ্চিত্রে তার সহ অভিনয়শিল্পী ছিলেন শাকিব খান ও মৌসুমী। এছাড়া তিনি মাই নেম ইজ খান ও প্রেমিক নাম্বার ওয়ান ছবিতে অভিনয় করেন। মাই নেম ইজ খান ছায়া ছবিটি ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের সেরা দশ তালিকায় স্থান করে নেয়। এছাড়া অপু এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন। পরের বছর ভালোবাসা এক্সপ্রেস সেরা নায়ক দুই পৃথিবী ডেয়ারিং লাভার জয় চৌধুরী ও শিরিন শীলা অভিনীত হিটম্যান হিরো দা সুপারস্টার চলচ্চিত্রে অভিনয় করেন। ঈদুল ফিত্রে মুক্তিপ্রাপ্ত হিরো দা সুপারস্টার ব্যবসা সফল হয় এবং ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের সেরা দশে স্থান করে নেয়। অপু এবছর ডেয়ারিং লাভার ছবিতে অভিনয়ের জন্য ষষ্ঠবারের মতো মেরিল প্রথম আলো
পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। 2015 বর্তমান সম্পাদনা। 2015 সালে অপু শাকিব খানের বিপরীতে রাজা বাবু, দা পাওয়ার, রাজা 420 ও লাভ ম্যারেজ চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর ঈদুল ফিত্রে মুক্তি পায় তার অভিনীত সম্রাট, দা কিং ইজ হিয়ার, যা পরিচালনা করেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান ও ভারতের ইন্দ্রনীল সেনগুপ্ত। এবছরের ঈদুল আজহায় শাকিব খানের মুক্তিপ্রাপ্ত বসগিরি ও শুটার চলচ্চিত্রে তার অভিনয়ের কথা থাকলেও পরে দুটি চলচ্চিত্রেই তার স্থলাভিষিক্ত হন নবাগত শবনম গুগলি। 2017 সালের ঈদুল ফিত্রে দীর্ঘ 10 মাস মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আসার পর শাকিব খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে তার অভিনীত রাজনৈতিক থ্রিলার ধর্মী রাজনীতি চলচ্চিত্রটি মুক্তি পায়, যা পরিচালনা করেন বুলবুল বিশ্বাস। তিনি বর্তমানে বাপ্পি চৌধুরীর বিপরীতে দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 চলচ্চিত্রে কাজ করছেন। চলচ্চিত্রটি 2002 সালে মুক্তিপ্রাপ্ত। শ্বশুরবাড়ি জিন্দাবাদ চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি। অপু বিশ্বাস 2008 সালে 18 এপ্রিল নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। 2017 সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। অপু বিশ্বাসকে ধর্মান্তরিত করা হয় এবং নাম পরিবর্তন করে রাখা হয় অপু ইসলাম খান। বিয়ের পর 27 সেপ্টেম্বর 2016 সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করে। 22 নভেম্বর 2017 তারিখে শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। ফেব্রুয়ারি 2018 তারিখে এই দম্পতির তালাক হয়ে যায়। পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা। বছর পুরস্কারের বিভাগ মনোনীত চলচ্চিত্র ফলাফল সূত্র মেরিল প্রথম আলো। পুরস্কার 2008 তারকা জরিপ সেরা চলচ্চিত্র অভিনেত্রী এক বুক ভালোবাসা মনোনীত। 2009 মনে বড় কষ্ট মনোনীত। 2010 ভালোবাসলেই ঘর বাঁধা যায় না মনোনীত। 2011 মনোনীত। 2012 এক টাকার দিনমোহর মনোনীত। 2014 ডেয়ারিং লাভার মনোনীত। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার 2008 সেরা অভিনেত্রী জান আমার জান বিজয়ী। ইউরোসি জেএফবি পারফরমেন্স পুরস্কার 2009 সেরা অভিনেত্রী বিজয়ী গ্ল্যামার পুরস্কার। 2010 সেরা অভিনেত্রী ভালোবাসার লাল গোলাপ বিজয়ী ইফাত ফিল্ম ক্লাব পুরস্কার। 2012 সেরা অভিনেত্রী বিজয়ী বাদশাহ পুরস্কার। 2013 সেরা চলচ্চিত্র অভিনেত্রী মাই নেম ইজ খান বিজয়ী। 2017 সেরা চলচ্চিত্র অভিনেত্রী রাজনীতি বিজয়ী।